হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের আমি যেটা এখন দেখাবো সেটা হলো এক্সেলের কাজ, মাইক্রোসফট এক্সেল। তো আসুন আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কী কী কাজ করবো সেগুলো দেখে নিই। বেসিক্যালি আমরা আজকে চারটা জিনিস শিখবো, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে আপনাদের একটা রেজাল্ট শিট তৈরি করে দেখাবো, তারপর পার্সেন্টেজ, তারপর ধাপে ধাপে। তো আজকের দিনে আপনাদের বেসিকটাই দেখাবো, তারপরে আপনাদের আস্তে আস্তে সামনের দিকে আঁকাবো। তো চলুন আমরা মাইক্রোসফট এক্সেল এটা ওপেন করি। তো মাইক্রোসফট এক্সেল ওপেন করার জন্য মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করার পর দেখুন নিজে লেখা আছে মাইক্রোসফট এক্সেল। তো এক্সেলে এখানে ক্লিক করুন, দেখবেন এভাবে একটা ফ্রন্ট পেজ আপনার সামনে এসে যাবে, ঠিক আছে? তো ফ্রন্ট পেজ আসার পরে আপনার এখানে এটা কি করতে হবে দেখুন, এখানে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম এবং এ কলামের এই যে রো 1 2 3 4 5 6 7, সরি আমি উল্টাটা বললাম, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে, এটা হচ্ছে রো এবং এটা হচ্ছে কলাম, ঠিক আছে? তো এ কলামের 1 কলাম 2 কলাম 3 কলাম 4 5 6 এবং বি রো, সি রো, ডি রো, ঠিক আছে? এগুলো রো আর এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে? তো এটাকে আপনাকে কি করতে হবে, ধরুন আপনি এখানে দুইটি সংখ্যার যোগফল করবেন। বন্ধুরা ভালোভাবে বুঝে নেন, দুইটি সংখ্যার যোগফল। তো যোগফলটা আপনার এ এবং বি, এটা এক একটা সেল। বন্ধুরা এই যে এক একটা ঘর, এক একটা ঘরে একটা কাজই মাত্র হবে, তার অধিক নয়, ঠিক আছে? আপনি যে সূত্রটা এখানে লিখবেন, আপনি সূত্রটা ছোট ছোট আপনি নোট করে নিতে পারেন, নেবেন একটু পরে, সমস্যা নেই। তো এখানে আপনার এক একটা ঘরে এক একটা সূত্র বলবে এবং এক একটা ঘরে এক একটা মান দিতে হবে। তো এ এবং বি আপনার এখানে বুঝতে হবে, এ ও বি যোগ করলে আমার সি এর ভিতর আসবে। তো সি এর ভিতর যদি আসে তাহলে আমার এখানে সিতে আমার সূত্রটা লিখতে হবে। তো সূত্র আমি কি লিখবো, এখানে যে সিতে ক্লিক করার পরে দেখুন এফ এক্স নামে যে একটা লাইন আছে এখানে আসবে। আসার পরে এখানে লিখবেন, দুটি সংখ্যার যোগফল যদি করতে চান তাহলে লিখবেন প্রথমে ইকুয়াল টু, তারপর দিবেন সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আপনার এ প্লাস বি শেষ এন্টার। এখন যদি আমি এখানে যদি একটা কিছু লিখি, যদি আমি এখানে লিখি 5 আর এখানে যদি লিখি 6, তাহলে আমার যোগফল আসবে কত? যোগফল অবশ্যই আসবে 11। দেখুন আমার এখানে 11 আসলো। যদি আমি এখানে যদি আবার যদি লিখি যদি 7 বা 7 না 2, তাহলে এখানে আমার কত আসবে দেখুন, 5 2 7, ঠিক আছে? যদি আমি এখানে যদি দেই 0 তাহলে শুধু 5, ঠিক আছে? তো এই গেল যোগ। তো যোগের সূত্রটা কি আপনারা এখান থেকে নোট করে নিতে পারেন, এই যে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু এ প্লাস বি। এখন মধুরা কথা আছে যে এ প্লাস বি কেন, আমি যে এখানে করবো এমন কথা কি যদি আমি এখানে করতে যাই? হ্যাঁ বন্ধুরা, এখানে করতে গেলে আপনার এখানে মানটা আপনার আছে, যেমন ই 5, মানে প্রত্যেকটা ঘরে এক একটা মান আছে, এক একটা নাম আছে। যেমন এ 1, এটা হচ্ছে এ 1, এটা এ 2, এ 3। আপনার এখানে যদি আপনার যদি বক্সে করে তখন আপনি কী করবেন, যদি বক্স শুধু বক্সটা ক্লিক করুন সঙ্গে সঙ্গে এইচ 9 ক্লিক এসে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা আস্তে আস্তে নিজেরা প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবেন, কারণ প্র্যাকটিস ছাড়া কিছুই হবে না। তো এবার আপনাদের দেখাবো আমি বিয়োগ করা, যে কীভাবে বিয়োগ করবেন। তো আসুন এবার আমি বিয়োগের সূত্রটা দেখাই যে আপনাদের বিয়োগ কীভাবে করবেন। ব্যাক হচ্ছে না কেন, সরি, তো বিয়োগ করার জন্য এখানে আমার এই যে দুইটা ঘর, এই দুইটা ঘর আমার বিয়োগের জন্য এবং একটা আমার এখানে সমান সমান। তো এখানে সমান সমান জন্য এই ডায়লগ বক্সে গেলাম, তারপর এখানে লিখলাম সমান সমান এ মাইনাস বি। দেখুন এখন যদি আমি এখানে যদি কিছু একটা লিখি যে 8 মাইনাস 2, তো আমার এখানে কত আসবে 6, দেখুন 6 আসে কিনা, হ্যাঁ 6 আসলো, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছেন যোগ বিয়োগ, যোগ বিয়োগ দুটো অলরেডি হয়ে গেছে। তো এভাবে আমরা এখন কি করব, ভাগেরটা করব। তো ভাগের সূত্রটা কি হবে, তোমরা একই সূত্র যেটাই আমি করি না কেন, প্রথমে আমার ইকুয়াল টু দিতে হবে, এটা মাস্ট, ঠিক আছে বন্ধুরা? এটা মাস্ট বি আপনারা মনে রাখবেন।
তো ইকুয়াল টু দেওয়ার পরে আমি এখানে কি দেব, এখানে দেব এ এবং ডিভাইডেড ভাগের জন্য এই যে প্লাস, আমরা এখানে ভাগের জন্য প্লাস ব্যবহার করা হয় এবং ইকুয়াল টু এটা, তারপর এন্টার দেব। সরি, ইকুয়াল টু প্লাস এবং এ দুটো ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দিতে হবে। তো এখন আমি এখানে দুটা সংখ্যা দিব, তো সংখ্যা দেব 9 ভাগ 3। দেখুন আমার এখানে রেজাল্ট কত আসে, 3। তো যদি আমি এখানে যদি 25 ভাগ 3, দেখুন এখানে কত আসে, 8.00, মানে সামথিং অনেক। যদি আমি এখানে 5 দেই, দেখুন এখানে 5 আসবে, তো এটা আমার ভাগ ফল আসবে। তো এবার আমি গুণ করব, তো গুণ করার জন্য আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার জন্য আমি এখানে গেলাম, তো দিলাম এখানে ইকুয়াল টু, তারপরে আমি ঘর সিলেক্ট করলাম যে আমার এই ঘর গুণ এই ঘর। তো এখানে গুণ করার জন্য স্টার চিহ্ন, কারণ বন্ধুরা আগে বলে রাখি এক্সেলের ভাগ বলতে চিনে এই ডিভাইডেড বাই বা আপনাকে প্লাস, আর গুণ বলতে চিনে স্টার, ঠিক আছে। এখানে গুণ চিহ্ন বলতে কিছু নেই কম্পিউটারে, যেটা আছে এটা গ্রাফিক্সের ভাষায়, গ্রাফিক্স দিয়ে আপনাকে প্লাস চিহ্ন রেখে দেয় আর কি। তো কম্পিউটার চিনে শুধু স্টার এবং প্লাস, এটাই ওর গুণ এবং ভাগ, আর যোগ বিয়োগ এটা সামথিং এটা থাকে। তো এর জন্য এখন আমি এখানে যদি দুইটা যদি সংখ্যা দিই সেটা আমার এখানে গুণ হবে। তো আমি এখানে কি দেবো, এখানে আমি দেব 5×5। তো আমার দেখি এখানে কেউ তো আসে, হ্যাঁ 25, দেখুন আমার 5×5 25 আসে। দেখুন এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে আপনাদের বলেই রাখছি যে আপনাদের আজকে যোগ বিয়োগ গুণ ভাগ চারটা দেখাবো এবং চারটাই আপনাদের দেখালাম। তো এবার আপনাদের নেক্সট যেটা আমি আপনাদের দেখাবো সেটা নেক্সট টিউটোরিয়ালই বানাবো। তো ভিউয়ার্স আজকের মতন বিদায়, বাই বাই। তো ভিউয়ার বাই বাই বলার আগে আপনাদের একটা কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো সমস্যা যদি পড়েন তাহলে অবশ্যই কমেন্ট দিয়ে আমার এইখানে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিও কমেন্ট বক্সে। এবং বন্ধুরা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিংকে এখানে এই সূত্রগুলো আমি টাইপ করে দিব, সেখান থেকে আপনারা সূত্রগুলো নোট করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের জন্য বিদায়, বাই বাই।